সবাই হতাশ হয়ে পড়েছিলাম, তো একটা গুড নিউজ এর জন্য আমরা ওয়েট করছিলাম, সেই শুভ গুড নিউজটা আমরা আলহামদুলিল্লাহ আজকে আসলে পেয়ে গেছি। সো আমরা এসপিসি নিয়ে আবার আমরা মনের মতো করে আমাদের প্রাণের কোম্পানি সবাই বিজনেস করতে পারবেন এবং ইনশাআল্লাহ সবাই কাজ করতে পারবেন, সেই নিশ্চয়তা ইনশাআল্লাহ আমাদের দিয়েছে। তো আমাদের পর্যায়ক্রমে আমাদের অলরেডি আমাদের প্রোডাক্টের বিষয়ে কাজ চলছে, ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্র প্রোডাক্টটা পাবো এবং এই মাসের শেষ ইনশাআল্লাহ যদি সবকিছু আল্লাহ ঠিক রাখে উইথড্রো আসলে পেতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্মার্ট অন বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন। আশা করছি সকলে ভালো আছেন, আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা এসপিসির আপডেট নিউজ বা এসপিসির উড্র নিয়ে যে আমাদের ভিডিওতে ক্লিক করেছেন, আজকে আসলে আমাদের জন্য একটা সুসংবাদ। সুসংবাদ ইতিপূর্বে আমি আরেকবার দিয়েছি, কিন্তু সেটি ছিল ম্যানেজমেন্ট কর্তৃক, কিন্তু আজকে আপনারা দেখতে পেয়েছেন যে এসপিসির যে মালিক বা এমডি আলামিন প্রধান, তিনি জেল গেট থেকে বসে বা জেল থেকে বসে কিছু দিক নির্দেশনা দিয়েছেন ম্যানেজমেন্টকে, এবং ম্যানেজমেন্ট সেই দিক নির্দেশনাগুলো কীভাবে কী করতে হবে বা কীভাবে কী করার জন্য নির্দেশনা পেয়েছেন সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। আশা করছি আজকের ভিডিওটি পুরোটি দেখলে আপনি বুঝতে পারবেন যে এসপিসি আলামিন প্রধানের ভবিষ্যৎ পরিকল্পনা কী এবং তিনি কী পরিকল্পনা নিয়ে মাঠে আসবেন বা গ্রাহকদের জন্য তিনি কী চিন্তাভাবনা করেছেন। তো পুরো ভিডিওটি দেখুন, দেখলেই বুঝতে পারবেন বিস্তারিত। তো ফাইনালি একদিন আমি একদিন কথা বলেছিলাম একটা বিষয় নিয়ে, যে একটা সময় আমাদের আসলে সবাই হতাশ হয়ে পড়েছিলাম, জাস্ট একটা গুড নিউজ এর জন্য আমরা ওয়েট করছিলাম, সেই শুভ গুড নিউজটা আমরা আলহামদুলিল্লাহ আজকে আসলে পেয়ে গেছি। তো সেই গুড নিউজ দেওয়ার আগে আমি একটু অন্য প্রসঙ্গে কথা বলি। আমি একদিন বলেছিলাম এখানে যে একটা সময় আসলে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি বা বিমা কোম্পানি কোনো ধরনের কিন্তু নিবন্ধন ছিল না, মানুষ কিন্তু সেখানে ইন্স্যুরেন্স করতে ভয় পেত যে আমার টাকাটা কি হবে। ঠিক তেমনি আমাদের কিন্তু ইন্স্যুরেন্সের আইন হয়েছে, এখন মানুষ কিন্তু ইন্স্যুরেন্স করতে কোনো প্রকার ভয় পায় না। তো আমাদের এই যে ই কমার্স সাইটে মানুষ এই মুহূর্তে ইনভেস্ট করতে আসলে ভয় পাচ্ছিল, কারণ আসলে বাংলাদেশে অসংখ্য কোম্পানি, আমি নাম বলতে পারি টুলাইক, বিরিলাইক, গোল্ডেন কয়েন, গোল্ডেন রাশ, এই ধরনের কোম্পানি আসলে আমাদের বাংলাদেশের হাজারো মানুষদের গ্রাহকের টাকাটা আসলে তারা নিয়ে গেছে। তো সেই দিক থেকে আমরাও আসলে সবাই আসলে হতাশার মধ্যেই ছিল যে আসলে আমাদের এসপিসি এই ধরনের কোম্পানি কিনা, কারণ তাদের এই বিশ্বাসটা ছিল যাদের আসলে এসপিসি সম্পর্কে আদৌ জানে না তারা এরকম আসলে ধারণা বা মত পোষণ করেছে। হ্যাঁ, এসপিসি মানে অন্যান্য কোম্পানির মতো। তো আসলে আমি আপনাদের একটা বিষয় শেয়ার করি, বাংলাদেশের একমাত্র ব্যক্তি এমনি আলামিন স্যার যিনার মাথা থেকে যে বিষয়টা আসে এটা কিন্তু বাংলাদেশের কোনো ব্যক্তির এই ধারণাটা মাথা থেকে আসে না। সে ধারণাটা কি, তিনি কিন্তু আমাদের এখানে কিন্তু ই কমার্স সেকশন, আমরা ই কমার্স সেকশনে আমরা বিজনেস করতে পারি, প্রোডাক্ট আমরা সেল করতে পারছি, এটা এক নম্বর বিজনেস। দুই নম্বর আমাদের যেটা রয়েছে অ্যাথলেট মার্কেটিং, যেটা আমরা অ্যাথলেট মার্কেটিং বলতে, এবং নেটওয়ার্ক মার্কেটিং। আমরা কিন্তু তিনটার সমন্বয়ে বিজনেস করি। বাংলাদেশের যে অন্যান্য কোম্পানিগুলো রয়েছে তাদের কিন্তু রাস্তা ই কমার্স বেসিকলি, যেটা শুধুমাত্র তারা কিন্তু এই প্রোডাক্টের বিজনেস করে। আমরা একই সাথে কিন্তু তিনটি বিজনেস করি, আমরা অ্যাথলেট মার্কেটিং করি, আমরা প্রোডাক্ট সেল করি এবং নেটওয়ার্ক মার্কেটিং। এটা কিন্তু একমাত্র বাংলাদেশের আলামিন স্যারের মাথা থেকেই কিন্তু এই বুদ্ধিটা আসছে, এবং তিনি বারবার একটা কথা বলেছিলেন এবং আমরা আজকেও শুনলাম জেল থেকেও বলেছে যে আসলে আমরা গ্রাহকের একটি টাকাও মেরে খেতে চাই না। এবার আপনারা জানেন আসলে এসপিসি কিন্তু কখনোই উইথড্রো দিলে করে নাই, আমাদের আসলে সিস্টেমে পড়ে গিয়েছে। আমরা আসলে আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট ছিল সেটা জব্দ করে রাখা হয়েছিল বেশ কিছু কারণে, সেটা কিন্তু ফাইনালি আসলে খুলে দেওয়া হয়েছিল। চারটা অ্যাকাউন্ট আর একটা মেইন যে অ্যাকাউন্ট সেটা আসলে একচুয়ালি এখনো জব্দ রয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অলরেডি আমাদের সেটাও খুলে দেওয়ার বিষয়ে পজিটিভ রয়েছে। এবং আর একটা হেরাল ছাড়া যে বিষয়টা নিশ্চিত করেছে সেটা হচ্ছে যে আমরা খুব সম্ভবত এই মাস থেকে আমরা হাসি মুখা হাসি মাখা মুখ সবাই দেখতে পাবো ইনশাল্লাহ, প্রোডাক্ট এবং উইথড্রো ইনশাল্লাহ এই মাস থেকে আমরা পাচ্ছি। হ্যাঁ, এটা আমাদের সবচেয়ে বড় বিষয়। এবং যে বিষয়টা আমি আসলে পয়েন্ট আউট করতে চাই, আমি যেটা বলছিলাম যে আসলে আমাদের মেইন বিষয়টা হচ্ছে আমাদের ই কমার্সের সেকশনে কোনো আইন ছিল না, কোনো ল ছিল না, যে যেভাবে বিজনেস করছে এবং গ্রাহকদের হতাশা করেছে। তো বাংলাদেশ সরকারকে আসলে আমি ধন্যবাদ দিতে চাই, তারা এভাবে প্রত্যেকটা কোম্পানিকে একটা নতুন সিস্টেমের মধ্যে আনতে যাচ্ছে। সো আমি একটা এক্সাম্পল দিই, যেটা হচ্ছে যেমন ভোটার আইডি কার্ড, আমরা যখন নর্মালি ভোটার আইডি কার্ডে সো যে নাম্বারটা রয়েছে এই নাম্বারের মাধ্যমে আমরা যদি ক্লিক করি সো আমাদের সমস্ত ডিটেলস আমরা ঠিকানা বা অ্যাড্রেস পেয়ে যাই। তো আমাদের ঠিক আমাদের ইউনিক কোডের মাধ্যমে যে কোম্পানিগুলো বিজনেস করতে চায় মার্কেটে আসতে চায় তাদের কিন্তু আমরা জানি বাংলাদেশে একটা ব্যাংকে নির্দিষ্ট অ্যামাউন্ট রাখতে হবে, এবং সেই সঙ্গে সরকার থেকে যে ইউনিক কোডটা নিয়ে
আমরা কিন্তু বিজনেস করতে পারবো, আর ইউনিক কোডের মাধ্যমে কিন্তু আমরা যে বিষয়গুলো গভর্নমেন্ট থেকে তারা জাস্টিফিকেশন করতে পারবে, কোনো কোম্পানি যদি গ্রাহকের টাকা মেরে খায় বা কত আয় বা ব্যয় সব কিন্তু ইউনিক কোডের মাধ্যমে জানতে পারবে। কোনো কোম্পানি যদি গ্রাহকের টাকা মেরে খায় সে কিন্তু অবশ্যই এটা সরকার কিন্তু আগেই জানতে পারবে, কোনো কোম্পানি কিন্তু দায়ে পড়ে দেবে তার আগেই কোম্পানিগুলো বন্ধ করে দিবে। সো এই সিস্টেমের মাধ্যমে আমি মনে করি যে বাংলাদেশের যে কোম্পানিগুলো নতুন ভাবে বিজনেস করতে আসবে একটি কোম্পানিও গ্রাহকের টাকা মেরে খাওয়ার কোনো ক্ষমতা রাখবে না, এটা কিন্তু একদম স্বচ্ছল। যদিও আমরা জানি এই সময়ে আমি নিজেও একটা এজেন্ট, আমরা খুব প্যারার মধ্যে ছিলাম আমাদের টিম, কারণ আমার টিমে বেশ কিছু আসলে লিডার ছিল যারা আসলে মিলিং করে তাদেরকে কন্ট্রোলিং করতে আসলে আমার খুবই আসলে কষ্ট হচ্ছিল। তারপর তাদের সঙ্গে কমিউনিকেশন করে দেখা করে সাক্ষাৎ করে তাদেরকে আসলে কন্ট্রোলিং করছি, জাস্ট একটা শুভ সংবাদ এর জন্য আমরা ওয়েট করছিলাম, সেটা আলহামদুলিল্লাহ আজকে সেই শুভ সংবাদটা আমরা পেয়েছি। সো আমরা এসপিসি নিয়ে আবার আমরা মনের মতো করে আমাদের প্রাণের কোম্পানি সবাই বিজনেস করতে পারবেন এবং ইনশাল্লাহ সবাই কাজ করতে পারবেন সেই নিশ্চয়তা ইনশাল্লাহ আমাদের দিয়েছে। তো আমাদের পর্যায়ক্রমে আমাদের অলরেডি আমাদের প্রোডাক্টের বিষয়ে কাজ চলছে, ইনশাল্লাহ আমরা খুব শীঘ্র প্রোডাক্টটা পাবো এবং এই মাসের শেষে ইনশাল্লাহ যদি সবকিছু আল্লাহ ঠিক রাখে উইথড্র আসলে পেতে যাচ্ছি। তো আসলে আমাদের এই কোম্পানি আমাদের সেবা দেওয়ার জন্যই আসছে, মাথায় রাখেন বাংলাদেশের কিন্তু প্রায় আমি যতদূর জানি প্রায় 64 কোম্পানিকে আসলে বর্তমান না তদন্তের আওতায় রেখেছে, তাদের টোটালি যত গ্রাহক আমাদের কোম্পানি কিন্তু 1,40,00,000 প্লাস গ্রাহক রয়েছে বর্তমানে, অর্থাৎ টোটাল যে কোম্পানিগুলো সব যেগুলো কোম্পানি আসলে আইনের আওতায় রয়েছে তাদের গ্রাহক কিন্তু এতগুলো না, আমাদের একটা কোম্পানির গ্রাহক কিন্তু এত। সো সেই দিক থেকে মাথায় রাখবেন। সো আমাদের এই এত বড় কোম্পানি মাত্র 2 বছরের মাথায় এত গ্রাহক সংগ্রহ করছে যেটা আসলে আমাদের আনবিলিভেবল আমি বলবো। তো জাস্ট মাথায় রাখবেন যে আমাদের কোম্পানি শুধুমাত্র এই 10 টাকা দেওয়ার জন্য আসে নাই। এই ভিডিওটি দেখে আমরা এটুকু বুঝতে পারলাম এসপিসি ম্যানেজমেন্ট আলামিন প্রধানের সঙ্গে দেখা করেছে এবং এই মাসের শেষের দিকে উইথড্র চালু করবে বলে তার দিক নির্দেশনা পেয়েছে এবং গ্রাহকদের মাঝে পণ্য বিতরণ করবে, এটাই তাদের পরিকল্পনা। তো আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।